এই নিউজ গুলো যে যে জায়গাতে আসছে কমেন্ট অনেক গালাগালি করেছেন ফখরুল ইসলামকে কারণ সবাই মনে করছেন তিনি যে কাজটা করেছেন সেটা আসলে কোথাও না কোথাও যদি আমেরিকাকে উস্কাইয়া দেওয়া হয় যুক্তরাজ্য ইউ কে উস্কাইয়া দেওয়া হয় আজকের দিনে অন্তত যেই লেভেলে বিএনপি মাঠে নামতে পারছে ততটুকু পারবে না কি বলছে দেখেন দর্শক বিএনপির রাজনীতিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে নিয়ে মাঝে মাঝে সমালোচনা হয় আর এই সমালোচনার জায়গায় সবচেয়ে প্রধান কাতারে যিনি থাকেন আমারও খুবই পছন্দের মানুষ আমি আওয়ামী লীগ করলেও মানে মির্জা ফখরুল ইসলাম তবে এইবার তিনি যে কাজ করেছেন সেই কাজটা তো অনেকটা গাং পারে বিএনপির আসছে অনেক গালাগালি করেছেন কারণ সবাই মনে করছেন তিনি যে কাজটা করেছেন সেটা আসলে কোথাও না কোথাও যদি আমেরিকাকে উস্কাইয়া দেওয়া হয় যুক্তরাজ্য বা ইউ কে উস্কাইয়া দেওয়া হয় আজকের দিনে অন্তত যেই লেভেলে বিএনপি মাঠে নামতে পারছে ততটুকু পারবে না কি বলছে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সম্ভবত গতকালকে আপনার চারই আগস্ট বিকালে নয়া পল্টনে তারেক রহমান ও জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বলছেন যে সারা দেশে বিএনপির আন্দোলনে যখন মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে তখন সস্ত্রিক তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে সরকারের মধ্যে ভয় ঢুকেছে সরকার পতনের আন্দোলনের বক্তব্য নিয়ে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত কে কি বলল সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নাই জনগণই চাই এই সরকারকে বিদায় করতে সুতরাং বিদায় নিতেই হবে এই যে বক্তব্যটা এটা কোথাও কোথাও যুক্তরাষ্ট্রের কাছে গায়ে লাগার মতন যে এই দেশের জনগণ যদি চাইতো তাহলে এত দিন যাবৎ আপনারা মাঠে নামার মতন কি সুযোগ পেয়েছেন মানে স্পেসটা কি দিছে জনগণ আগে থেকে চায় ফাইন তো স্পেসটা আসছে কোথা থেকে হান্ড্রেড পার্সেন্ট এটা একটা বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে বাঁকাইতে পারে দুনিয়াতে এমন রাষ্ট্র কমই আছে আমেরিকার মতন লেভেলে আমরা যতটুকু দেখছি যে ছাড় শান্তি সমাবেশামূলক অতীতের তুলনা যেগুলো কিছুই না এখন যা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে সুষ্ঠু একটা পরিবেশ বজায় থাকুক তো এটা কিন্তু আসলে বিদেশিদের এই যে আসা যাওয়া নীতি স্যাংশন বা কথায় কথায় যারা টকশো তে কথা বলেন তারা কিন্তু আমেরিকার ইস্যুটারে টানেন কিন্তু ফখরুল বলছেন আ মানে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এগুলার দরকার নাই তাদের কথাবার্তার দরকার নাই দরকার আছে বাংলাদেশের মানুষ চাই সুতরাং পদতে করতে হবে এটা কথা না কথা এই মুহূর্তে বিএনপি যে রাজনীতি সেই রাজনীতিতে বিশাল একটা বাধা কারণ এই বক্তব্যগুলো অবশ্যই কথা না কথাও মার্কিন রাষ্ট্রদূতদের কাছে যায় বা এগুলা আবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টেও আপনার কি বলা হচ্ছে সরকারের পক্ষেও কথা বলার জন্য আছে বিএনপির পক্ষে যেমন একজন ভাই আছেন তিনি সরকারের পক্ষে কথা বলার মতন আছেন ওবায়দুল কাদের এক বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলছেন তাদের অন্য কোন বিবেকের চাপ আছে তারা দেশে হারা হয়ে অসংলগ্ন কথা বলেন বলছেন যে পতন যখন অবশ্যম্ভাবী তখন কেরি ক্যাচার করে লাভ হবে না সরকারের সময় শেষ হয়ে এসেছে আওয়ামী লীগকে সরানোর সংকট এখন শুধু বিএনপির একান নয় এটা জনগণেরও ফখরুল ইসলাম বলছেন যে আচ্ছা আচ্ছা এখানে অনেক ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপি راستہ নিয়েছে মানুষ ঐক্যবদ্ধ সবাই এই সরকারের পতন চাই এমন কি রাজনৈতিক উদ্দেশ্যমূলক রায় দেওয়া থেকে বিচারPROVIDদের বিরুদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন আর বক্তবুর এক পর্যায়ে তিনি পশ্চিমের রাষ্ট্রগুলোর ইস্যু টেনে বলছেন এই ধরনের কথা আচ্ছা বলেন তো যদি এই মুহূর্তে জাতিসংঘ বলে যতটুকু সাপোর্ট যতটুকু ব্যাকআপ এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এতটুকুর সাপোর্ট যদি আওয়ামী লীগকে দেয় তাহলে বিএনপিকে আদো মাঠে নামার সুযোগ পাবে বা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে যে রাষ্ট্রগুলো আছে বাংলাদেশে তারা আসছে যাচ্ছে তারা বিভিন্ন রকম তাদের হিউম্যান রাইটস থেকে তাদের পার্লামেন্টে তাদের মার্কিন কংগ্রেসম্যানরা বা যুক্তরাজ্যের কংগ্রেসম্যানরা তাদের দেশের যেই আহ আরো যে বিভিন্ন সংস্থাগুলো আছে জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় তারা কাজ করছে একের পর এক প্রতিবেদন করছে ভারতও আপনি দেখেন যে আওয়ামী লীগের চির বন্ধু রক্তের মতন বন্ধুই তো তাই না এরকম বক্তব্য আসছিল তো সেই বন্ধুও কিন্তু নির্বাচনে একটা মানে বলছে যে বাংলাদেশের জনগণ যাকে চায় তাকে যদি অনেকেই বিএনপির মির্জা ফকরুল ইসলাম সাহেবের নেতৃত্ব নিয়ে কথা বলেন মির্জা সরি রিজভি সাহেবের নেতৃত্ব নিয়ে কথা বলেন তারপরেও তিনি সজ্জন ভদ্র মানুষ ফকরুল ইসলাম সাহেবের হয়তো পলিটিক্যাল বক্তব্য গুলো বাদ দিলে ওনাকে কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের তারাও পছন্দ করে কারণ ভদ্র মানুষ তবে রাজনীতি আলাদা জিনিস। তো বক্তব্যকে আসলে নিজে দেন নাকি না সেন্ট্রালের সাথে তারেক জিয়া বা বেগম খালেদা জিয়ার সাথে কথাবার্তা বলে জনতার সামনে উপস্থাপন করেন সেটা হচ্ছে কথা তবে ওনার এই বক্তব্যে বিএনপির নেতাকর্মীরা কমেন্টে দিচ্ছে অনেকেই খ্যাপসে কারণ এখানে অনেকগুলো ধরনের গ্রুপিং আছে